প্রখ্যাত সাংবাদিক, ভাষা সৈনিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর একটি হাসপাতালে তিনি সকালে ইন্তেকাল করেন। করোনায় আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল 86 বছর। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সহ বহু ইতিহাসের সাক্ষী কামাল লোহানী। তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রধান বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন। কামাল লোহানীর জীবনের কিছুটা শুনব আমিনুল মজলিসের কাছে। দেশের প্রখ্যাত সাংবাদিক ছিলেন কামাল লোহানী। পারিবারিক নাম আবু নঈম মোহাম্মদ মুস্তফা কামাল খান লোহানী। জন্ম সিরাজগঞ্জের উল্লাপাড়ায়, আর শিক্ষার হাতেখড়ি কলকাতার শিশু বিদ্যাপীঠে। দেশভাগের পর 1948 সালে চলে আসেন পাবনায়, ভর্তি হন জেলা স্কুলে। মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন 1952 সালে। এরপর উচ্চ মাধ্যমিক পাশ করেন পাবনা এডওয়ার্ড কলেজ থেকে, আর তারপরই ইতি টানেন প্রাতিষ্ঠানিক শিক্ষার। কর্মজীবনে কামাল লোহানী দৈনিক আজাদ, দৈনিক সংবাদ, দৈনিক পূর্বদেশ ও দৈনিক বার্তা সহ কর্মরত ছিলেন বিভিন্ন পত্রিকায়। 9 মাস যে যুদ্ধ আমরা করেছি তার পরিসমাপ্তির এই যে বিজয় মুহূর্ত, এই মুহূর্তের খবরটি আমি সমস্ত পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ শুধু নয়, সমস্ত মানুষের কাছেই আমার মুখে উচ্চারিত। তিনি সাংবাদিক ইউনিয়নে দু-দফায় যুগ্ম সম্পাদক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হন, ছিলেন গণশিল্পী সংস্থার সভাপতিও। 1962 সালে স্বল্পকাল কারাবাসের পর কামাল লোহানী ছায়ানট সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং মাত্র 20 মিনিটের মধ্যে এই গানটি শেষ হয়েছিল। এরপর মার্কসবাদী আদর্শে 1967 সালে গড়ে তোলেন ক্রান্তি। প্রগতিশীলতার পথে গণমানুষের কল্যাণের জন্যে এই সমাজটাকে ভেঙে নতুন করে নির্মাণ করার কথা ভাবছিলেন। December 2012 থেকে December 2016, এই 4 বছর ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠীর সভাপতি। মৃত্যুর আগ পর্যন্ত এই সংগঠনের কমিটির 1 নম্বর সদস্য ছিলেন কামাল লোহানী। 2015 সালে সাংবাদিকতায় 21শে পদক লাভ করেন গুণী এই গণমাধ্যম ব্যক্তিত্ব। প্রগতিশীলতাকে মেশাল দিয়ে আমরা পথ চলতে শুরু করেছি সেই বান্দর পরবর্তী সময়ে। আমিনুল মজলিস, মাই টিভি।